নমস্কার সবাইকে নলেজ নতুন ভিডিওতে ছোট ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা সেই টপিকটা হচ্ছে টটি 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 পোটেন্ট পোটেন্ট বা বা সেল নেচার আমার মনে হয় মোটামুটি যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ যারা কম্পিটিভ বায়োলজি রিলেটেড করছো তারা সবাই এই টার্মিনোলজিটা একবারের জন্য হলেও শুনেছ অন্তত টেন এর পর তো শুনেছ অবশ্যই কোথায় দেখতে পাওয়া যায় এইটা হচ্ছে কনফিউজিং এবং মজার একটা জায়গা যদি বুঝে যাও তাহলে কিন্তু বেশ মজা সত্যি এই জায়গাটা বেশ একটা ইন্টারেস্টিং আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু একটু চিন্তার বিষয় বটে কি রে বাবা এটা কিরকম তো এটা একটা বিশাল বড় বিষয় অ্যাকচুয়ালি টিস্যু কালচারের আন্ডারে এই পোর্শনটা রয়েছে যদি অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টাল বায়োলজি যারা একটু বড় যারা বুঝতে পারছো আমি কি বলবার চেষ্টা করছি সেই সব জায়গা কিন্তু তোমাদের যেহেতু ছোট লেভেলে আছে বা কম্পিটিভ ইয়েতে আছে এই জায়গাটা তো কনসেপ্টটা থাকলে অনেক সময় আনসার করতে সুবিধা হয় তো এটা একটা ভার্স্ট এরিয়া ভার্স্ট এরিয়া থেকে আমি পুরো টপিকটাতেও যাচ্ছি না ঠিক আছে যে এখানে তুমি পুরো টপিক দেখতে গেলে টাইপস অফ সেল দেখতে হয় যে টাইপস অফ সেল ইন দ্য সেন্স যে এই একটা সেল কিভাবে গ্রো করে ঠিক আছে একটা সেল বিভিন্ন জায়গায় গ্রো করে তো তো স্পেসিফিক্যালি তার বিভিন্ন ধরনের গ্রোথ হয় যেমন একটা সেল থেকে একটা পুরো বডি তৈরি হতে পারে আবার একটা সেল থেকে একটা অর্গান তৈরি হতে পারে তোমরা যারা আমার ক্লাস করেছ তারা জানো আমি অনেকবার বলেছি যে অনেক সময় এই যে মাসেল তৈরি হওয়ার জন্য মাসেল সেলের একটা প্রিভিয়াস একটা তার একটা মানে কি বলবো তার প্রি একটা নেচার থাকে ঠিক আছে যেটাকে আমরা মায়োব্লাস্ট বলি বা নিউরো ক্ষেত্রে নিউরোব্লাস্ট বলি এইরকম আমাদের কিন্তু ব্যাপার রয়েছে সেলের ক্ষেত্রে সেই সেলের মানে মানে টটিপোটেন্সি প্রিরোপোটেন্সিও নেচার রয়েছে আমি শুধু টটি টটিপোটেন্সিটা বলবো কেন কি এইটা এক্সট্রিম ইম্পর্টেন্ট একটা জায়গা টটি পোটেন্সি কি আবারও বলছি টটি পোটেন্সি হচ্ছে বা টটি পোটেন্ট নেচার হচ্ছে এমন একটা নেচার যেখানে একটা সেল থাকবে একটা সেল বা ব্রাঞ্চ অফ সেল থাকবে যেটা থেকে তুমি ডিরেক্ট একটা অর্গানিজম তৈরি করতে পারবে মাইন্ড ইট একটা সেল বা গ্রুপ অফ সেল যেটা থেকে তুমি অ্যাজ ইট ইজ একটা অর্গানিজম মানে বুঝতে পারছো আমি কি বলবার চেষ্টা করছি বলছি আমার যদি তুমি টটি পোটেন্ট সেল পেয়ে যাও তো সেই সেল থেকে একটা আমি তৈরি করতে পারবে বা একটা তুমি তৈরি করতে পারবে সেইটা হচ্ছে টটিপোটেন্সি নেচার এই টটিপোটেন্সি নেচার ওভারঅল কোনটাকে বলছে যে ওভারঅল বলা হচ্ছে যে টটি পটেনসি নেচার হচ্ছে যদি একটা সেল সে যদি ক্যাপাবেল হয় সে পুরো একটা অর্গানিজম তৈরি করে দেওয়া সেটা প্ল্যান্টদের ক্ষেত্রেও হতে পারে অ্যানিমালদের ক্ষেত্রে হতে পারে যদি একটা বাঘের টটি সেল দিয়ে একটা পুরো বাঘ তৈরি হয়ে যেতে পারে তবেই সেটা টটিপোটেন্ট নেচার তো টটি পটেন্সি অ্যানিমেলদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় অনেকে হয়তো বলবে যে না ম্যাম অ্যানিমেলদের ক্ষেত্রে কোথায় দেখতে আরে টটি পটেন্সির একটা সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে আমাদের যখন টুইন্স বেবি হয় সেইটা মানে জাইগোট যখন ফার্টিলাইজেশন হয়ে গেল জাইগোট যখন তৈরি হচ্ছে আট থেকে দশটা সেল যখন ডেভেলপ হয়ে গেছে ঠিক আছে এইট টু টেন সেল স্টেজে এই যে সিচুয়েশানটা থাকে এইটা টটিপোটেন্সি অবস্থায় তার তার টপোর্টেন নেচারটা অ্যাক্টিভ থাকে এরকম সিচুয়েশানে যদি ওই সেলটা বা ব্রাঞ্চ অফ সেল যদি ডিভাইড করে জাইগটকেও বলতে পারো জাইগট যখন একটা সেল অবস্থায় আছে তার ক্ষেত্রেও প্রযোজ্য আর যেটা আমি বলছি তার ক্ষেত্রেও প্রযোজ্য সেই পোর্শনটাকে যদি ডিভাইড করা হয় তো যদি দুটো তৈরি হয় তো দুটো আলাদা আলাদা অর্গানিজম হবে এবং তার এক্সাম্পল হচ্ছে টুইন্স বেবি আইডেন্টিক্যাল টুইন্স আইডেন্টিক্যাল টুইন্সে কি হয় না একটা একটা জাইগোটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে জাইগোটের জাইগোটটা ডিভাইড হয়ে যাচ্ছে বা এইট টু টেন সেল যখন স্টেজ চলছে তখন সে ভাগ হচ্ছে এবং কোনোরকমভাবে তার ভাগ হয়ে গেছে এবং সেইটা থেকে দুটোভাবে এবং তারা জেনেটিক্যালি সেম তারা মেল হলে দুজনেই মেল হচ্ছে ফিমেল হলে দুজনেই ফেল হচ্ছে তারা দেখতে সেম হচ্ছে তাদের ফিঙ্গারপ্রিন্ট সেম হচ্ছে অলমোস্ট দেয়ার সেম তার এটা সব থেকে বড়ো এক্সাম্পল তো হিউম্যানদের ক্ষেত্রে কখন দেখতে পাবো এমব্রায়নিক স্টেজে একমাত্র দেখতে পাবো প্ল্যান্টদের ক্ষেত্রে তুমি সব ক্ষেত্রেই দেখতে পাবে একটা প্ল্যান্টসের এখন যে টিস্যু কালচার একটা বিশাল বড় একটা পার্ট রয়েছে এখন বায়োটেকনোলজিতে একটা বিশাল বড় অঙ্গ রয়েছে যেখানে গাছদের এবং মানে অ্যানিম্যাল প্ল্যান্ট দুটোর ক্ষেত্রেই হচ্ছে বাট প্ল্যান্টদের ক্ষেত্রে টিস্যু কালচারের যে গুরুত্ব তার মধ্যে অন্যতম তার প্ল্যান্টের নেচার হচ্ছে যে অ্যানিমালদের ক্ষেত্রে যেমন তুমি শুধুমাত্র এনভারনিক স্টেজের জন্য ওয়েট করছো প্ল্যান্টদের ক্ষেত্রে এইটার কোনো প্রয়োজন নেই প্ল্যান্টদের যে কোনো অর্গানিজম যে কোনো অর্গান থেকে তুমি তার টোটিপোটেন্সি নেচার দেখতে পাবে এবং সেইখান থেকে অ্যাজ ইট ইজ একটা পুরো প্ল্যান্ট তুমি তৈরি করতে পারবে প্ল্যান্টদের ক্ষেত্রে এইটা একটা এক্সট্রা বলতে পারো বেনিফিটস যেটা হিউম্যানদের ক্ষেত্রে না হিউম্যানদের ক্ষেত্রে বা সরি অ্যানিমালদের ক্ষেত্রে যে কোনো অ্যানিমালদের ক্ষেত্রে ফোর ইনসেন্ট হিসাব তুমি যদি দেখতে চাও তাহলে শুধুমাত্র এমব্রায়োনিক স্টেজে এবং আজকাল আর্টিফিসিয়ালি যখন এই যে এই টেস্টিউ বেবির যে কনসেপ্টটা চলছে সেখানে কিন্তু ডাক্তাররা সেই জায়গাটাতে স্পেসিফিক্যালি এই 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 নেচারটাকে এই অ্যাক্টিভি এই পার্টটাকে কাজে লাগায় কিভাবে কাজে লাগায় না তারা চেষ্টা করে যে মানে যাতে অ্যাকিউরেসি বেশি হয় তার জন্য ওই ট্রিফিনসি নেচার অনুযায়ী অনেক সময় জাইগোটকে ভাগ করে দুটো বেবি তৈরি করার চেষ্টা করে যাতে অ্যাকিউরেসি মানে এই যে যে না সারভাইভ করবে আমার কাছে অপশন যদি দুটো থাকে তা একটা তো সারভাইভ করবে এইরকম একটা ব্যাপার থাকে সেখানে কিন্তু টটিপোটেন্সি যেটা কাজে লাগানো হয় তো এই টটিপোটেন্সি বা টটিপোটেন্ট সেল বা টটিপোটেন্সি নেচার কিভাবে হয় কি হয় অ্যাকচুয়ালি কি উদাহরণ নিয়ে আলোচনা করার ছিল আমার আশা করছি এবং আমি শিওর যে তোমাদের একটু হলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে যেখান থেকেই দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নলেজ জার্মিনেশন বায়োলজি ক্লাস তোমাদের জন্য এইরকম সুন্দর সুন্দর টপিক নিয়ে অবশ্যই উপস্থিত হতে আমার খুব ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ